আলোচ্য বিষয় মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 9 সাবজেক্ট ইংলিশ এবং এটি হলো পার্ট 3। এই পার্ট 3 তে যেটা বলছে দেখো নাম্বার 1 প্রশ্ন নাম্বার 1 বলছে রিড দা টেক্সট কেয়ারফুলি, টেক্সটটি যত্ন সহকারে পড়ো এন্ড অ্যানসার দা কোশ্চেনস দ্যাট ফলো, এবং নিচে যে প্রশ্নগুলো দেওয়া রয়েছে তার উত্তরগুলো করো। তো মাত্র একটি 3 লাইনের টেক্সট রয়েছে, টেক্সট আমরা খুব দ্রুত পড়ে নেব। দেখো দা চিলড্রেন ওয়ার এগার, শিশুরা ছিল আগ্রহী খুশি দেখতে দা সান সূর্যকে, দে হ্যাড বিন অন ভেনাস, তারা ভেনাস গুলো হয়েছিল অল দেয়ার লাইফ, তাদের সারাটা জীবন, দে হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, তাদের বয়স ছিল মাত্র 2 বছর, হোয়েন দা সান লাস্ট কেম আউট, যখন শেষবারের মতো সূর্য উদিত হয়েছিল, দে হ্যাড লং সিন্স ফরগটেন, মানে দীর্ঘদিন হওয়ার কারণে তারা ভুলে গিয়েছিল, দা কালার কালার মানে রং অ্যান্ড দা হিট এবং উত্তাপ অফ হাউ ইট ওয়াজ, হাউ ইট রিয়েলি ওয়াজ, অর্থাৎ প্রকৃত অর্থে এটা কেমন ছিল, অর্থাৎ সূর্যের কালার এবং সূর্যের রং কেমন ছিল সেটা তারা ভুলে গিয়েছিল, যে প্লেট তারা খেলেছিল ইন দা ইকোয়িং টানেল, কি প্রতিধ্বনিত সেই টানেল গুলোর মধ্যে, ইকোয়িং বলতে কোন একটা কথা বললে যে কথাটা বারবার ঘুরে আসে সেটাকে ইকোয়িং বলা হয়, তো টানেল বা সুরঙ্গের মধ্যে এই ঘটনাটা ঘটে, তা সেই ইকোয়িং টানেলের মধ্যে তারা খেলেছিল, অফ দা আন্ডারগ্রাউন্ড সিটি, সে মাটির তলার শহরে, আন্ডারগ্রাউন্ড সিটি অর্থাৎ মাটির তলার যে শহর, অ্যান্ড স্যাং এবং গিয়েছিল অফ সামার গ্রীষ্মের গান, অ্যান্ড দা সান এবং সূর্যের গান, তারপরে কি হলো দা রেন স্টপ, বৃষ্টি থেমে গেল। এরপরে দেখো কোশ্চেন নাম্বার এতে বলছে যে কমপ্লিট দা ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দা টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন দিয়ে শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। তো এর জন্য দেখো প্রথমে যে প্রশ্নটা ছিল সেটা কি, দা চিলড্রেন হ্যাড অনলি বিন, শিশুরা ছিল অনলি বিন মানে শুধুমাত্র শিশুরা কি ছিল, এক্ষেত্রে উত্তর লিখতে হবে যে 2 ইয়ার্স ওল্ড মানে 2 বছর বয়স্ক, হোয়েন দা সান লাস্ট কেম আউট, যখন শেষবারের মতো সূর্য উদিত হয়েছিল। পরের প্রশ্নটা লক্ষ্য করো, ওই একই প্রশ্ন এটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে, হোয়েন দা সান লাস্ট কেম আউট, যখন সূর্য শেষবারের মতো উদিত হয়েছিল যা চিলড্রেন, তখন শিশুরা কি হয়েছিল, শিশুদের বয়স 2 বছর ছিল, তোমরা এটাও লিখতে পারো হ্যাড বিন অনলি 2 ইয়ার্স ওল্ড, একেবারে প্যাসেজের ভাষা তুলে দেওয়া হয়েছে, অথবা তোমরা এটাও লিখতে পারো ওয়ার 2 ইয়ার্স ওল্ড, যে কোনো একটা লিখে দেবে দুটোই কিন্তু হবে। এবার দেখো নেক্সট কোয়েশ্চেন, এক্ষেত্রে বলছে দা চিলড্রেন হ্যাড ফরগটেন দা, শিশুরা ভুলে গিয়েছিল দা কি ভুলে গিয়েছিল, দা কালার মানে রং অ্যান্ড দা হিট এবং উত্তাপ অফ দা সান সূর্যের, তাহলে এই হলো শূন্যস্থান মানে কোনগুলো বা সেন্টেন্স গুলো কমপ্লিট করা। এবার আসছে 2, এই টিয়ার গুলো দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থান পূরণ করো বাই চুজিং দা কারেক্ট অল্টারনেটিভ মানে সঠিক অল্টারনেটিভ বেছে নিয়ে গিভেন ইন দা ব্যাকেট, যে অল্টারনেটিভ গুলো ব্যাকেটে দেওয়া রয়েছে, এবং 3টে করে অল্টারনেটিভ দেওয়া রয়েছে যেটা ঠিক সেটা বসাতে হবে। তো দেখো আমরা প্যাসেজটা পড়ি, হোয়েন হি, এক্ষেত্রে সঠিক অপশন হবে স, যখন সে দেখেছিল, কারণ এক্ষেত্রে পাস্ট টেন্স ব্যবহার করতে হবে, কারণ সি ব্যবহার করা যাবে না, কারণ এক্ষেত্রে হিটা থাকবে আসলে সিঙ্গুলার নাম্বার, তাহলে এক্ষেত্রে সিজ থাকতো আর সিন তো হবে না, সুতরাং সেই জন্য এক্ষেত্রে আমাদের স হবে অর্থাৎ পাস্ট টেন্স, তাহলে পুরো প্যাসেজটাই কিন্তু আমাদের পাস্ট টেন্স অনুযায়ী কাজ করতে হবে। তাহলে দেখো যে হোয়েন হি স স্টার, যখন সে দেখেছিল একটা তারা শুটিং মানে স্টার শুটিং বলতে ক্ষেত্রে যেটাকে আমরা ওই উল্কাপাত বলি মানে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে একটা তারা ছুটে যায়, তাহলে এক্ষেত্রে আমাদের শুটিং করতে হবে অ্যাক্রস দ্য স্কাই মানে আকাশ বরাবর, মানে আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যখন একটা স্টারকে আমরা শুটিং করতে দেখি অর্থাৎ সে যখন দেখেছিল, তাহলে আরেকবার পড়ছি দেখো যে হোয়েন হি স, যখন সে দেখেছিল স্টার একটা তারাকে শুটিং মানে ছুটে যেতে অ্যাক্রস দ্য স্কাই এক প্রান্ত থেকে অপর প্রান্ত আকাশ বরাবর, হি বেড, এক্ষেত্রে আমরা পাস্ট টেন্স ব্যবহার করবো যেহেতু প্রথমে পাস্ট টেন্স দিয়ে শুরু হয়েছে, তাহলে হি বেড করে দিলাম, তারপরে অ্যা প্রেয়ার, তাহলে এটা হয়ে গেল। এবার এই টাস্কের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো এই রাইটিংটা, এই রাইটিংটাও এবার আমি তোমাদের দেখিয়ে দেবো, পুরো উত্তরটাই কিন্তু তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। দেখো রাইট এ লেটার, একটা চিঠি লেখো টু দা ম্যানেজার, ম্যানেজারকে অফ এ কুরিয়ার সার্ভিস, একটা কুরিয়ার সার্ভিসের, বর্তমানে কুরিয়ার সার্ভিস সম্পর্কে সবাই প্রচলিত, কারণ অনলাইনে যে সমস্ত মালগুলো অর্ডার করা হয় সবই কুরিয়ারের মাধ্যমে আমাদের বাড়িতে আসে, তাহলে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে একটা লেটার লিখতে হবে ইন অ্যাবাউট 100 ওয়ার্ড মোটামুটি 100 শব্দের মধ্যে, তো এক্ষেত্রে এমন নয় যে একবারে 100ই লিখতে হবে, 2-10টা বেশি হতে পারে 2-5টা কম হতে পারে, দ্যাট ডাজ নট ম্যাটার, কি কি বিষয়ে চিঠি লিখতে হবে, এনকোয়ারিং অ্যাবাউট দ্য ডেলিভারি অফ এ প্রিসিয়াস পার্সেল, একটা গুরুত্বপূর্ণ পার্সেলের ডেলিভারি সম্পর্কে এনকোয়ার করে টু ইয়ার হোম অ্যাড্রেস, তোমার হোম অ্যাড্রেসে, অর্থাৎ হয়তো কোনো একটা পার্সেল তোমার হোম অ্যাড্রেসে বা বাড়ির অ্যাড্রেসে পাঠানো হয়েছিল, সেটা কোনো কারণে তোমার কাছে এখনো পৌঁছায়নি, সেই জন্য তোমাকে কি করতে হবে একটা চিঠি লিখতে হবে কুরিয়ার সার্ভিসের ম্যানেজারকে। দেখো তার সম্পূর্ণ উত্তরটা আমি এক্ষেত্রে একবার তোমাদের জন্য তৈরি করেই রেখেছি, উত্তরটা তোমরা দেখে নেবে। দেখো উত্তরটা আমরা এরকম ভাবে শুরু করতে পারি, টু প্রথমে, তারপরে দা ম্যানেজার, ম্যানেজারকে লিখছি,
এবার কুরিয়ার সার্ভিসের নাম যেহেতু প্রশ্নে দেওয়া নাই, তাই যেকোনো একটা কুরিয়ার সার্ভিসের নাম তোমরা দিয়ে দিতে পারো। আমি এক্ষেত্রে একটা নাম দিয়েছি কাল্পনিক নাম বিটি কুরিয়ার সার্ভিস। তারপরে রয়েছে সেই কুরিয়ার সার্ভিসের যে অফিসের অফিসে অফিসের ঠিকানা দিতে হবে পরে লাইনে, আমি ক্ষেত্রে দিয়েছি বহরমপুর মুর্শিদাবাদ, তোমরা তোমাদের মতো দিয়ে নেবে। এরপরে সাবজেক্ট অর্থাৎ চিঠি যে বিষয়ে লিখছি সেই বিষয়বস্তুটা এক্ষেত্রে আমাদের উল্লেখ করতে হয়। তো সাবজেক্ট কি, না তো এনকোয়ারি অ্যাবাউট এ প্রিসিয়াস পার্সেল, এই সাবজেক্টটা তোমরা প্রশ্নতেই পেয়ে যাবে। দেখো যে দেখো এনকোয়ারি অ্যাবাউট এ প্রিসিয়াস ডেলিভারি অফ এ প্রিসিয়াস পার্সেল তোমরা পেয়ে যাচ্ছ, তো সেখান থেকে তোমরা সাবজেক্টটা দিয়ে দেবে। তো সাবজেক্টটা হয়ে গেল, এরপরে যেটা হবে যে দ্য বডি অফ দ্য লেটার, লেটারের যে বডি সেই বডিটা কিন্তু আমাদের এবার তৈরি করতে হবে। তো দেখো কিভাবে লিখতে হবে, প্রথমে স্যার বা ম্যাডাম এটা দুটো লিখতে পারো অবলিক দিয়ে, কিংবা যে কোনো একটা লিখে দেবে, স্যার লিখলে কোনো সমস্যা নেই। উইথ ডিউ রেসপেক্ট যথাযথ শ্রদ্ধা সহকারে, আই উড লাইক টু ইনফর্ম ইউ দ্যাট, আমি আপনাকে জানাতে চাইছি যে অ্যাপ্রিসিয়াস পার্সেল একটা মূল্যবান পার্সেল, পার্সেল মানে প্যাকেট, ওয়াজ সেন্ট পাঠানো হয়েছিল থ্রু ইয়োর কুরিয়ার, আপনাদের কুরিয়ারের মাধ্যমে টু মাই হোম অ্যাড্রেস, আমার বাড়ির ঠিকানায়। এই যে ছোট হাতের আই আর ছোট হাতের ই আছে, এটার মানে হলো দ্যাট ইজ, অর্থাৎ বাংলাতে আমরা যেটা বলি অর্থাৎ, অর্থাৎ আমার বাড়ির অ্যাড্রেসে পাঠানো হয়েছিল যে অ্যাড্রেসটা হলো। এবার বাড়ির অ্যাড্রেস একটা কাল্পনিক অ্যাড্রেস তোমরা দিয়ে দেবে, যে প্রথমে নাম দিতে হবে, তার নাম এসেছিল যেমন ক্ষেত্রে আমি লিখেছি আর কে মন্ডল, তারপর একটা 12/A RN বিশ্বাস রোড, একটা কাল্পনিক অ্যাড্রেস দিয়ে দিয়েছি আমি বহরমপুর মুর্শিদাবাদ। তাহলে আমার বাড়ির অ্যাড্রেস এই ঠিকানায় পাঠানো হয়েছিল, কবে পাঠানো হয়েছিল, অন 9th June, মানে 9 June 2021, ইট হ্যাজ নট ইয়েট বিন ডেলিভার্ড টু মি, এটা এখনো আমাকে ডেলিভারি দেওয়া হয়নি, প্লিজ বি কাইন্ড এনাফ, মানে দয়া করে আপনি যথেষ্ট কাইন্ড হবেন টু লুক ইনটু দ্য ম্যাটার, এবং বিষয়টা লুক ইনটু করবেন মানে তদন্ত করে দেখবেন, অ্যান্ড টেক দ্য রেমিডিয়াল স্টেপস, এবং আপনি এর যে রেমিডিয়াল স্টেপ সেটা গ্রহণ করবেন, মানে এর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করবেন অ্যাট দ্য আর্লিয়েস্ট, মানে যত তাড়াতাড়ি সম্ভব, টু ডেলিভার দ্য পার্সেল, যাতে এই পার্সেলটা আমাকে ডেলিভার দেওয়া হয়। তারপর চিঠির শেষে ডান দিকে দেখো এটা লিখতে হয় ইয়োর ফেইথফুলি, আপনার বিশ্বস্ত, তারপরে তোমার নাম এক্ষেত্রে লিখে দিলে, তারপর এবার বাম দিকে ডেট অর্থাৎ কবে তুমি চিঠিটা লিখছো, তারপরে প্লেস কোথায় দিকে চিঠি লিখছো, দেখো এক্ষেত্রে প্লেস বসানো আছে বহরমপুর মুর্শিদাবাদ, তোমরা তোমাদের মতো বসিয়ে নেবে, সেক্ষেত্রে ডেট দেবে আর এক্ষেত্রে তোমাদের নাম লিখবে। তাহলে এই ছিল এই ক্লাসের আলোচনা, ক্লাসটি দেখে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করবে, আর ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তোমার বন্ধুদের সঙ্গে, আর এখনো যদি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আমি বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা নিয়মিত কিন্তু পেতে থাকবে। তাহলে আবারও দেখা হচ্ছে অন্য একটি ক্লাসে, ততক্ষণ সকলে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, বাই।